You are watching Ishan Bangla News Time. I am Bikram Sarkar. Let us begin with the headlines. Dilip welcomes CBI investigation on coal scam. Students fume over headmaster's fake promises. Silchar's Sukanya wins Mrs. Brave title in New Delhi. Now, the news in details. Political fraternity of Barak Valley has welcomed government's nod for CBI probe against coal mafia Abdul Ahad Chaudhary. Talking to Ishan Bangla, Silchar MLA Dilip Kumar Paul has said that the entire story can be revealed if CBI probe is conducted against the coal mafia. He added that many other important persons from different domains are also associated in the scam. Honorable Mukhyamantri ei suparish ke ami antor theke shagoto janai. Durniti amader ki bolbo ar bharatborsher durbhagyo ei durniti amader kure kore khacche. সমস্ত ব্যবস্থা তছনছ করে দিচ্ছে। কয়লা কেলেঙ্কারির কথা নতুন কিছু নয়, সেটা সুদীর্ঘ বছর থেকে কংগ্রেসের জনসময় থেকে চলে আসছে। তাদের পাপের বোঝা আমাদেরকে দিতে হচ্ছে। যাই হোক, তো আমি চাইব যে সেটা একমাত্র সিবিআই তদন্ত হলেই সঠিক তথ্য বেরিয়ে আসবে, কারা জড়িত। শুধু আহাত নয়, আহাতের পেছনে অনেক আছে। পুলিশ প্রশাসনের বহু বড় মাথারা আছে, রাজনৈতিক দলের অনেকেই আছেন, আগেও ছিলেন। আর আমি চাইব, কারণ এই সমস্ত ঘটনায় আমাদের দলের এবং সরকারের ভাবমূর্তি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বিজেপি প্রেসিডেন্ট সুব্রত ভট্টাচার্য অলসো সাপোর্টেড দ্য আপিল ফর সিবিআই প্রোব আগেনস্ট আহাদ। হি সে দ্যাট দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য প্ল্যান ক্যান বি ট্রেসড থ্রু দিস প্রোব। মোর ওভার, অল হু আর ইনভলভড ইন দ্য স্ক্যাম ক্যান অলসো বি ট্রেসড। বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল কিছুদিন আগে, আর আজ থেকে কয়েকদিন পূর্বে করিমগঞ্জ জেলা থেকে আব্দুল আহাদ নামে কয়লা ব্যবসায়ীকে যখন পুলিশ অ্যারেস্ট করে এবং পরবর্তীতে তদন্তে আরো কিছু বিষয় উঠে আসে এবং তারপর গতকাল আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত সর্বানন্দ সোনোয়াল মহাশয় এই তদন্তবার আরো ক্ষিপ্ত করার জন্য, আরো জোর গতিতে তদন্ত হওয়ার জন্য আমাদের দাবি মেনে এটাকে সিবিআই হাতে তুলে দিয়েছেন। Students of Yasin Chaudhary High School demonstrated anger and discontent against the head teacher after he failed to keep his promises to take them on educational visit. Students say that the head teacher of the school had asked them to remain present on Monday for an educational trip, and accordingly they had assembled. But to their surprise, the head teacher, who remained absent on Monday and informed them that the trip has been cancelled without citing any reason. আমাদের স্কুলের নাম মোহাম্মদ ইয়াসিন চৌধুরী হাই স্কুল। আমাদের প্রবলেম হচ্ছে যে হেডমাস্টার স্যারে আমাদের এক্সকারশন নিবার কথা আসলো। এক্সকারশন নিবার কথা আমরা প্রায় নাইন ক্লাস নাইনও থাকতে 2017 জুনের 23 তারিখ নিবার কথা আসলো। স্যারে আমরা ডেট দিন আমরা অতদিন তাকিন প্রায় সাত আটটা ডেট লই আসছি। সাত আটটা ডেট লওয়ার পরেও আমরা স্যারে কইবা ফাউন্ডও ফার্স্টে কইছেন পয়সা আমাইছে না, এখন কইছেন পয়সা আমাই গেছে, তোমরা নিমো 200% তোমরা নেওয়া হইব। তে কইলাম স্যার কোন দিন নেওয়া হয়তো, স্যারে তো ডেট দিলা, আমরা স্কুলের স্যারেও ডেট দিলা যে আমরা কইছিল তোমরা 16 তারিখ আইও, আজকে ডেট দিয়ে তার 16 তারিখ কইছেন, সব ছাত্ররা কইছেন তোমরা 16 তারিখ আইও, তোমরা ব্রেকফাস্ট এটা ডিনার লাঞ্চ এইসব কইছেন যেন তোমরা অতা তাতে হইব, প্লেসও কইছেন যেন রাজবাড়ি এসে অতা কইছেন। আমরা হেডমাস্টার স্যার নাম মতিন লস্কর। আবার পরে এখন আম সব সকালে এখন একটু কম ছাত্র, প্রচুর ছাত্র আসলা, প্রায় 50 বাবা আসলা ছাত্র। আওয়ার পরে সব ছাত্র আইছেন, আওয়ার পরে স্কুল দেখুন বন আমরা সাড্ডে হইলাম, স্যার আপনার কইছে এক্সকারশনও মারতে আসলো, তে স্কুল বন খেনে আলা আলা স্যারে কইন আমি এখন। On the other hand, students allege that the head teacher is behaving like a visiting faculty as he come to school in 3 months, hence he should be replaced.
আপনার হেডমাস্টারের নাম হলো মানে আব্দুল মতিন লস্কর, তাই না? স্কুল আইন না, ক্লাস হয় না, তাই না? স্কুল আইন না, গ্রহণ ক্লাস হইব, তাই না? তিন মাসে একবার আইন বা মাসও এক সপ্তাহের মধ্যে একদিন আইন না, তাই আমরা ক্লাস গ্রহণ হইব। আমরা এই হেডমাস্টার চাই না, অন্য হেডমাস্টার হলে ঠিক আছে, আমরা ম্যাট্রিক দিতাম, আমরা ক্লাস হয় না। In a matter of great glory, Sukanya Bhattacharjee Suri, a proud daughter of Silchar, has won the prestigious title of Mrs. Brave in the recently held Mrs. Universe competition held on July 15 at New Delhi. It is learned that out of the 40 contestants from across the country, Sukanya from Barak Valley was the only contestant to reach the final of the competition. Her achievement has brought great cheer in Barak Valley. It's time for a short break. Stay with us. Welcome back. Much attention was paid towards the Annapurna Mandir during the Namami Barak in 2017. However, 8 months later, all the attention seems to have strangely diverted or lost from the temple, which is on the verge of sliding to the riverbed. According to locals, the IWT barger anchored at the Annapurna Ghat, which was brought from the task of dredging the river, is now posing a serious threat to the existence of the temple. Locals say that the strong ripples caused due to the rise in the water level are hitting the base of the temple adversely. The chief priest of Mandir has urged upon the administration to take immediate steps in this regard so that the temple, which is a legacy of this town, could be saved from massive disaster. আমি তো মন্দিরের পূজারি হিসাবে এটা বলতে পারি যে গত নমামি বরাক উৎসব যে হয়েছিল নভেম্বর মাসে, সেটাতে অনেক মন্দিরের প্রাচুর্য বেড়ে যায় আর খুব উৎসবমুখী হয়েছিল শিলচর। সেই নভেম্বর মাসে একটি জাহাজ মন্দিরের সামনে এনে রাখা হয়, ওরা ওকে বার্জ বলে। ঠিক আমি জানি না, কখনো দেখিনি জিনিসটা, একটা দৈত্যাকার মহাবিশাল একটি জাহাজ, সেটা এনে রাখা হয়। আর এটা বর্তমানে একটি বিকট পরিস্থিতি সৃষ্টি করেছে, যেটার ধরুন এখানে ঘাটটি ভেঙে যাচ্ছে। যখন জলটা উপরে উঠলো এই মার্চ এপ্রিল মাসে, বৃষ্টির দরুন যখন জলটা উপরে আসলো আর একটা অদ্য যখন ফ্লাড চলেছিল, ওই সময় জাহাজটার ধাক্কায় জমিন অনেক ভেঙে যায়, মন্দিরের সিঁড়িও ভেঙে যায়। ঐতিহ্যপূর্ণ মন্দিরে 100 বছর পুরানো একটি বটগাছ আছে, ওটার কিছু অংশ ভেঙে দেয় এই জাহাজটা। আর এই মন্দিরের সংলগ্ন কিছু ঘর বাড়ি আছে, ওহাটা তো এটা একটা মারাত্মক ক্ষতি করে, মন্দিরের কিছু অংশ এটা ভাঙ্গা দিয়া দিয়েছে এই জাহাজের টক্করে। বর্তমানে এই জাহাজের ঠিক মন্দিরের ঘাটটা একদম দখল করে নিয়েছে। তো আপনারা IWT কে বলেননি, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টকে? এটা সরকারের কিছু লোককে বলেছিলাম, ওরা কথাটাকে গায়ে লাগায়নি। কি বলে ওরা? খালি ভাতাবাজি একটা কথা, কলকাতা থেকে জাহাজ আছে নিয়ে যাবে, তারপরে বলল যে হ্যাঁ সরিয়ে নেব। আমাকে একজন শর্মাজি একজন আছেন, উনি এসে বললেন আমরা অতি শীঘ্র জাহাজটাকে নিচের দিকে সরিয়ে দেব। কাজের কাজ কিছু হইল না, তারা বলছে জাহাজের সাথে কোনো মেশিন নেই, সেই জন্য আমরা নিয়ে যেতে পারছি না, সেটাকে রশি দিয়ে টানা টেনে দিয়ে এদিক সেদিক করে দিল, লেকিন আবার সেই পরিস্থিতি। Condition of Jatinga Haringa Jao road stretch has gone beyond description. Short spell of rain is making the movement of vehicles into a haunting experience. In a recent move, the Dima Hasaw administration had issued restriction on the movement of vehicles on the road stretch. Meanwhile, it is learned that the road has been lying uncared since 2016. Thank you.
প্রায় এক আধ বছর হল কানে যায় খারাপ একদম পুরো ম্যাংক্রো পর্যন্ত অবস্থা খুব খারাপ কোন জায়গার থেকে ম্যাংক্রো পর্যন্ত ম্যাংক্রো থেকে মানে ওদিক ওসাই আমরা একদম তোমার দামছড়া পর্যন্ত খারাপ মানে সবসময় আমরা চলাচল কিন্তু এদিকে যাইতে যাইতে মানে আমরা যা না চলেই আমরা চলছিলাম যে মানে ফুসকুনি হয়ে গেছে রাস্তা পুরো একদম It's time for another short break. Stay with us. Welcome back. Owner of Borkhola Aqua Green Park has denied all the allegations brought against the park. They informed that park is abiding by necessary rules and no antisocial activities are being practiced here. MLA Kishore Nath took stock of the entire park and concluded the park do not allow any antisocial activities. One of the owner of the park, Ajmal Hussain Majumdar, told the media that some people in the vicinity demanded rupees 50,000 from him. As their demand was not fulfilled, they are tarnishing the image of the park. দেখুন পার্কটা আমি একজন পার্টনার অশিত পুরকাইস্ত এবং এসকে শেন নামে আরো দুইজন লোক আছেন এখানে ইনভেস্ট করেছেন একজন রিটায়ার্ড পারসন একজন সরকারি চাকরিজীবী মানুষ এবং আমি প্রফেশনালি হোমিও চিকিৎসক প্রথম কথা হলো আমরা সমাজে এমন কোনো কাজ আগেও করিনি যেটাতে সমাজের কোনো হানি হয় একজন রিটায়ার্ড লোক উনি যে করবেন সেটাও ভাবা যায় না দুই নম্বর কথা হলো এই পার্কটা আপনার আমরা যে উদ্দেশ্য নিয়ে করেছি সেটা বুঝেন এখানে আছে বিভিন্ন ধরনের পাখি জাপানি স্কুয়েল তুরস্কের মুরুক গ্রামোফিয়া বনরাজা ভ্যারাইটির 12 কেজি 13 কেজি ওজনের মুরুক আফগানিস্তানের কবুতর তাছাড়া আপনার আছে লুটন কবুতর উট পাখি ব্ল্যাক খরগোশ ব্রাউন খরগোশ প্যারট বা এইরকম অনেক পশু পাখি আমরা রেখেছি এখানে লোক মাছ দেখার জন্য যায় এটা একটা সম্পূর্ণ পারিবারিক পরিবেশ এখানে কোনো ধরনের ভিতরে কোনো রুম নেই বসার কোনো গোপন জায়গা নেই আমরা চেকিং করি আমাদের স্টাফরা চেকিং করে কোনো ধরনের এখানে মদ নিষিদ্ধ ধূমপান পর্যন্ত নিষিদ্ধ অসামাজিক কাজ যেগুলো ওরা বলছে এটার পিছনে একটা বিরাট রহস্য আছে যেটা আমরা শুরু থেকে ভুগছি সেই রহস্যটা হচ্ছে আমরা যখন প্রথম শুরু করলাম আমাদের কাজ চলছে আমাদের এখানের মধ্যে আছে যেমন আমরা একটা নার্সারি প্ল্যান করব গ্রিন হাউস করব অর্গানিক ক্ষেত করব কৃষি যেগুলো আপনার সার কীটনাশক ছাড়া হবে আমাদের পশু পাখির যেগুলো মল বেরোবে এর থেকে এগুলো প্রোডাকশন হবে বাজারজাত করব লোকে কাজ পাবে একটা আননোন প্লেস যেখানে লোক যেতে ভয় করে সেই জায়গাটার একটা আইডেন্টিটি তৈরি হবে বরাকবেলিতে এইরকম একটা কিছু নেই যেখানে একটা পরিবারের লোক যেতে পারে ছেলে মেয়ে যাওয়ার জন্য রাস্তায় যায় মদ খাওয়ার জন্য অনেক জায়গা আছে কালবার্ডের নিচে বসে রাস্তায় বসে বসে মদ খায় কিন্তু একটা ভালো পরিবেশ চাই যেখানে বাচ্চাদের একটা মনোরঞ্জনের প্রয়োজন পরিবারের লোক কিছু সময় কাটানোর একটা জায়গার প্রয়োজন সেই চিন্তা করে বাইরে আছে দেখে আমরা এখানে একটা কিছু উদ্যোগ নিলাম সেই থেকে শুরু হলো সেখানে যেই আমরা আনুষ্ঠানিক শুরু করিনি আমাদের কাজ চলছে মানুষ যখন নতুন কিছু দেখলো তখন মানুষ যেতে শুরু করলো মানুষ যেতে শুরু করলেই আমাদের প্রবলেম শুরু হয় প্রবলেমটা শুরু থেকে প্রথমে হলো পার্কিং পার্কিংটা আমরা জিপির মানুষের জন্য ব্যবস্থা করে দিলাম এটা জিপির মানুষই একটা রোজগার করবে জিপি 6% ট্যাক্স পাবে পার্কিং নিয়ে দলাদলি শুরু হলো কিছুদিন আগে দেখেছি 13 তারিখের একটা ভিডিওতে একটা ছেলে দাঁড়িয়ে এমএলএর বিরুদ্ধে কথা বলছে ওই ছেলেটা এখানে পার্কিং কালেকশন করতো যে বলছে নাকি জায়গার মালিক আসলে তো এরকম কিছু না কিন্তু সে এখানে পার্কিংয়ে ছিল তার বাবা রিকোয়েস্ট করেছে তার ছেলেকে কাজে লাগানোর জন্য সে এখানে পার্কিংয়ে ছিল পার্কিংকে ওকে ল্যাং মেরে এখান থেকে অন্য গোষ্ঠী বের করে দিয়েছে তো তখন থেকে একটা ঝগড়া লাগলো বাগানি কিছু ছেলে ওরা পার্কিংয়ের জন্য এসে এখান থেকে বিট্রে হয়ে গেল তারা গিয়ে দল পাকালো যে পার্ক বন্ধ করে দিব আমরা যখন লাভ পাইনি তারপরে তারা ওরা আমাদের কাছে টাকা দাবি করলো কত টাকা মাসে টাকা আচ্ছা মাসে ওরা বলছে আমরা 10-12 জন আছি আমাদের 5,000 করে মাসে দিতে হবে আমরা ওরা মানলাম না মানে এটা কি ওরা চাইছে গুন্ডা ট্যাক্স গুন্ডা ট্যাক্স পরিষ্কার কথা এটা গুন্ডা ট্যাক্স আচ্ছা আমরা মানলাম না আমরা না মানলে ওরা শুরু করলো ষড়যন্ত্র তারপরে দোহাই দিল এখানে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে ওরা পরিবেশটা বুঝেটা কি
The Lions Club Silchar Central will inaugurate the Institute of Community Ophthalmology on Wednesday. Dr. Harsh Bhattacharji from Shankar Netralay, Guwahati will be present as the chief guest. The director of Lions International, B.K. Votra, will inaugurate the program at Lions Eye Hospital at 9:30 a.m. So before we wind up, let us have a quick recap of the top stories once again. Dilip welcomes CBI investigation on coal scam. Students fume over headmaster's fake promises. Silchar's Sukanya wins Mrs. Brave title in New Delhi. That's all from the newsroom now. Thank you for joining us. Namaskar.